আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, রি রাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ এই প্যাসেজটা প্রথমে লিখতে হবে। এখানে আপনারা ভাববেন না যে এখানে যেহেতু শূন্যস্থান খালি ঘর দেওয়া আছে, রাইট ফর্ম অফ ভার্ব এক দুই দিয়ে লিখে নিলে হবে না। এখানে প্যাসেজটা অবশ্যই লিখতে হবে, কারণ এখানে প্রশ্নেই বলা হয়েছে প্যাসেজ লিখতে হবে। তাই তারপরে লিখবেন, ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক। এখানে কাম ছিল প্রশ্নে, এখানে হ্যাজ কাম লিখতে হবে। হ্যাজ কাম টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান ইন ইউর লেটার ইউ। এখানে প্রশ্নে ছিল এটা ওয়ান্ট, এখানে হবে ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই। তারপর এখানে ছিল এনজয়, এখানে হবে হ্যাড এনজয়েড, হ্যাড এনজয়েড রিসেন্টলি। নাও আই, এখানে ছিল রাইট, এখানে হচ্ছে আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট উই উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস সেভেন সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পটস উই। এখানে ছিল বি ভার্ব, বি ভার্ব হিসাবে এখানে ওয়ার বসাতে হবে। উই ওয়ার 30 ইন নাম্বারস অফ আওয়ার টিচার্স, এখানেও বি ভার্ব ছিল, এখানে এই বি ভার্বের জায়গায় লিখতে হবে ওয়াজ। উইথ আস উই রিচড, এখানে রিচ ছিল, এটা ইডি হবে, রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। এখানে প্রশ্ন ছিল এনজয়, এখানে এনজয়েড লিখতে হবে। অ্যাট লাস্ট উই রিটার্ন, রিটার্ন ছিল, ইডি লাগাতে হবে, পাস্ট ফর্মে নিতে হবে। এখানে ছিল ফগট, এখানে শব্দটি লাইনটি লিখতে হবে উই উইল নেভার ফগট দ্য ডে ইয়োর সেভার্স মনির। তারপরে প্রশ্ন দেওয়া আছে, দেখুন এখানে হোমওয়ার্কে দেওয়া আছে, রিড ইয়োর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83 to 89 and do the activities of section B 1 2 3 1 2 3। এটা আমাদের সরকার কর্তৃক প্রদত্ত বই, গ্রামার বই। সেই গ্রামার বইয়ের 83 নম্বর পৃষ্ঠা থেকে 89তম পৃষ্ঠার ভেতরে এই বি এক্সারসাইজ বি ওয়ান দেওয়া আছে। সেই বি ওয়ান আমরা খাতায় তুলে নেব। এখানে আর্টিকেল লিখতে বলা হয়েছে, ওই আর্টিকেলের খালি ঘরগুলো তুলে এগুলার আনসার লিখতে হবে। প্যাসেজটা এভাবে তুলে নেবেন, তোলার পর লিখে নেবেন, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই প্রথম শূন্যস্থানে হবে অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমোরো বি। ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমোরো, ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, নো দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রি ইজ দ্য উইক, হোয়েন শুড উই ভিজিট হিম টুমোরো, অ্যাট 6:30 PM আই হোপ হি উইল গিভ আস দ্য প্রপার ডায়াগনোসিস, টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর আর্লি টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন, উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট। তারপরেরটা দেখুন, পরের প্রশ্নটা হচ্ছে বি টু, এখানে একটা ডায়লগ দেওয়া আছে, ডায়লগে আর্টিকেল বসাতে হবে। গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, ইয়েস আই ক্যান, হোয়াট ওয়াজ শি, শি ওয়াজ এ সোশিয়াল ওয়ার্কার, শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century, শি ওয়াজ এ রাইটার অলসো, শি রোট এ নাম্বার অফ বুকস, ইয়েস টিচার আই ক্যান মেনশন দ্য নেম অফ এ বুক রাইটেন বাই হার, সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রাইটেন বাই হার, হোয়ার ওয়াজ শি ফর্ম, শি ওয়াজ ফ্রম রংপুর। এটা হলো বি টু এর আনসার। এখানে বি টু শেষ হলো। তারপর বি থ্রি, বি থ্রিতেও একটা
ডায়ালগ দেওয়া আছে, ডায়ালগে আর্টিকেল বসাতে হবে। অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট? এশিয়া। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ম্যানগ্রোভ ফরেস্ট? দ্য সুন্দরবন। হু ইজ স্টিফেন হকিন্স? হি ইজ এ সায়েন্টিস্ট। হি ইজ অ্যান ইংলিশ? হি ইজ অ্যান ইংলিশ। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? উই ডিমান্ডেড বাংলা টু ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। এটাই অ্যান্সার। এখানে দেখুন আর্টিকেল বসানো হয়েছে, আর্টিকেলগুলো বসানোর পর আনসার শেষ। তারপরে প্রশ্নে দেখুন, এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস ফর দ্য লিস্ট অ্যান্ড ফিল দ্য গ্যাপস। এখানে অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু, এগুলো দেওয়া আছে। এখানে এসব প্রিপোজিশনগুলো এই প্যাসেজে বসাতে হবে। প্যাসেজ প্রথমে খাতায় তুলে নিতে হবে, আপনাদের অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নিতে হবে। লিখবেন এভাবে, ডিয়ার মিতা, প্রথমটাতে বসবে অ্যাট। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। বন্ধুরা, এখানে আমার স্টুডেন্ট কিন্তু এ ছোটো হাতে লিখেছে, এটা কিন্তু ছোটো হাতে লিখতে হবে না, এখানে বড় হাতের এ লিখতে হবে, ক্যাপিটাল লেটারে এ লিখতে হবে, স্মল লেটারে লিখলে হবে না। এখানে ক্যাপিটাল লেটার লিখবেন। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। টুডে আই অ্যাম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম। দ্য মর্নিং সান রেজ এন্টার্স ইন টু ইট অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন। দেয়ার আর এ রিডিং টেবিল, এ চেয়ার অ্যান্ড এ বুক শেলফ ইন মাই রিডিং রুম। ইফ ইউ কাম ইউ ক্যান সি দেয়ার আর এ ওয়ার্ল্ড ম্যাপ, এ ওয়াল ক্লক অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস হ্যাং অন দ্য ওয়াল অফ মাই রিডিং রুম। দ্য বুক শেলফ ইজ কিপ্ট বিসাইড দ্য টেবিল। আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন। হোপ টু সি ইউ সুন। তন্ময়। এই সব আমার স্টুডেন্টের হাতে লেখা, তাই এখানে অনেক ক্যাপিটাল লেটার জায়গায় স্মল লেটার দেওয়া হয়েছে, বা স্মল লেটার জায়গায় ক্যাপিটাল লেটার বসিয়ে দিয়েছে। তাই আমি দুঃখিত, আপনারা প্লিজ একটু ঠিক করে নেবেন। আমি বলে দিয়েছি কোথায় ক্যাপিটাল লেটার, কোথায় স্মল লেটার হবে, তবু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্ষমা করে দিবেন। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিন।